সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের রংপুর অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুরে একটি রিসোর্টে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এছাড়া অনুষ্ঠানে উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হক, রাজশাহী জোনাল অফিসের প্রধান শারিয়া খান, মার্কেটিং অ্যান্ড ব্যাংক কমিউনিকেশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং এর প্রধান সাইফ আল আমিন সহ ঊর্ধ্বতন নির্বাহী এবং রংপুর ও আশপাশের এলাকার শাখা ও উপশাখা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।